আসসালামাইকুম। এই গোলপনগরে গ্রামে এসে কিছু ফুল গাছ দেখেছি আধুনিকতা এবং অনেকগুলো, যেগুলি শহরে থেকে হয়তো আপনারা দেখতে পারেন না। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আমি দেখাবো। এই যে এটা হলো কাছের থেকে দেখা, এটা হলো মরক ফুল আমরা বলে থাকি। আপনাকে এখানে কি বলে? আমার এখানে মরক বাঁকা ফুলই বলে, মরক বাঁকা ফুল বলে। এই ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, একটু কাছের থেকে দেখায় ফুলগুলি। এই ফুলগুলি এখন আর আধুনিক ফুলের ছোঁয়া এসে এই ফুলগুলি এখন আর লোকে চাষ করে থাকে না এই প্রত্যন্ত গ্রামে। এই দেখেন আপনারা ঢেঁড়স, যে ঢেঁড়সটি বাজার থেকে কুড়াই করে খান, ঢেঁড়স গাছ। হ্যাঁ, তার ফুলটা দেখেন কি সুন্দরের মধ্যে। এই যে সেই ঢেঁড়স। আমি আরো কিছু সুন্দর সুন্দর ফুল আছে, আস্তে আস্তে করে দেখাবো। এটা কাছের থেকে দেখাই, এটা টাইম ফুল বলে। এই ফুলটা সকালবেলা সূর্যের সাথে ফোটে, 11-12 মানে সূর্যর দুপুরের পর থেকে ফুলটা বুঝে যায়। এই যে মরক ফুল বলে এটা, এই ফুলের আমরা ছোটবেলায় খেয়েছি। আমি আরো কি নাম থাকতে পারে আমি একটু শুনি, কাছের থেকে দেখাই এই ফলটা। এই যে কুয়াগুলি টক টক লাগে, আমরা ছোটকালে খেয়েছি এই ফলটা, মনে আছে? এটা টক টক লাগে, খাতে খুব ভালো লাগে। এটা হলো ফল আর এগুলো ফুল, প্রচুর ফল ধরে। ফলগুলো আরো বড় হয়, অনেক বড় হয়, তাই না ভাই? জি। তখন এর কালারটাও চেঞ্জ হয়ে যায়। এই যে ফল হয়েছে, এই যে এটা হলো লাস্ট, তাই? হ্যাঁ, এটা লাস্ট। হ্যাঁ, এই যে এটা হলো লাস্ট। আর এটা হলো যে এই জায়গা ছোট্ট গ্রামে বাড়ি হলো, বেশ কিছু জিনিস আছে সেগুলি তুলে ধরবে। এটা হলো ডালিম গাছ, বেদানা না, এটা খেয়াল রাখতে হবে, এটা বেদানা গাছ না, ডালিম গাছ। এই যে ডালিম আছে, আমি দেখাচ্ছি আপনাদের যতদূর সম্ভব। এই ডালিমটা, ওই যে ডালিম, এটা ডালিম গাছ। আরেকটি গাছ দেখাবো যেটা আপনারা সবাই কম বেশি নাম জানেন, খেয়েছেন, কামরাঙা গাছ। কিন্তু কামরাঙা গাছের ফুল যে কত সুন্দর হয়, এটা সেই কামরাঙা গাছ। কামরাঙা গাছের ফুল দেখতে যে এত ভালো লাগে, আমার বিশ্বাস অনেকেই খেয়াল করেননি। কারণ বড় কামরাঙা গাছের পাতার মধ্যে ফুলগুলো একটু মিশে থাকে, তাই দূর থেকে মনে হয় না যে কামরাঙা গাছের ফুলগুলি এত ভালো। কামরাঙা গাছ যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন, এই ফুলগুলি অনেকেই লক্ষ্য করেননি। দেখুন আর ফুল কি পরিমাণ ধরেছে, গাছটি ছোট তবু ফুল ধরেছে। পুরো গাছটা দেখেন, গাছটা একদম ছোট, গোড়াটা দেখেন। এই কামরাঙা গাছের ফুলগুলি যদি আপনি গাছের কাছে যান, না গেলে দেখতে পারবেন না, যে দেখলে আপনার মনটা ছুঁয়ে যাবে। আরো বড় গাছ হইলে, আমি একটা বুলাক ছেড়েছিলাম আমাদের ঝিনেদার আলিয়া মাদ্রাসার মধ্যে, একটি গাছ আছে সেখান থেকে, এই ফুলটা খুব ভালো দেখা যায়। ভাই আসেন দিনে, এই বাড়িটা দেখুন অবস্থা, কিন্তু এনাদের মানসিকতা কত সুন্দর। অনেকগুলি ফুলের গাছ আছে লাগানো এখানে, এটা বৃহত্তম একটা মাঠের মধ্যে। এই জায়গার ঠিকানা কি? এটা গোলপনগর দক্ষিণপাড়া। গোলপনগর দক্ষিণপাড়া, কোন জেলা এটা? ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ থানা? শোলকোপা। শোলকোপা ইউনিয়ন কোনটা? 2 নম্বর মির্জাপুর ইউনিয়ন। এটা মির্জাপুর ইউনিয়নের মধ্যে পড়ে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদ আলী। তাহলে এই দোকানটা কার? দোকানটাও আমার। এই যে এত সুন্দর করে দোকান, এখানে পানি ওঠে না? না, পানি ওঠে না। পানি ওঠে না? না। আর কিছু করেন আপনি? আমি একটু মাঠে চাষ করি। এই বাড়ি কি আপনার নিজেরই? হ্যাঁ, নিজের বাড়ি। কতদিন করেছেন এখানে বাড়ি? 5 বছর। 5 বছর। ফুল খুব ভালো লাগে? ফুল ভালো লাগে, যে লাগাইছে গাছ আছে, ফুল ধরেছে, ফুল তো ভালো লাগে। ভালো লাগে না? যাক, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের মনটা ভালো। যারা ফুলকে ভালোবাসে তাদের মনটা অবশ্যই ভালো হয়। আর পাল আসবেন এখানে, এখানে অনেক কিছু আছে, আরও অনেক গাছগাছালি আছে, কিন্তু যেগুলো মোটামুটি আপনারা দেখতে পারেন না সেগুলি দেখালাম। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।